আসসালামু আলাইকুম। গাভীর দুধ দহন করার সময় দুষ্ট গরু বা লাথি দেওয়া গরুর জন্য অ্যান্টি কিকলক বার খুবই একটি কার্যকরী এবং নিরাপদ প্রোডাক্ট। টেবিলের উপর দেখতে পাচ্ছেন তিনটি স্টিলের খণ্ড, এটি একটি অ্যান্টি কিকলক বার। এটা কিভাবে সেট আপ করতে হবে আমি আপনাকে এখন সেটা দেখাবো। উভয় পাশে ছয়টি করে মোট ১২টি ছিদ্র রয়েছে। ছিদ্রগুলোর সাহায্যে আপনি ঘাট ছোট বড় করে নিতে পারবেন, অর্থাৎ আপনার গাভীর জন্য যে ঘাটটি পারফেক্ট হবে আপনি সেটা সিলেক্ট করবেন। আমি একটি লকের এক পাশে লকটি কিভাবে লাগাবেন দেখাচ্ছি, ঠিক এভাবে লক করে নেবেন। এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ। আপনি চাইলে এটা পেছনের যে আরও ৫টি ঘাট রয়েছে সেই ঘাট ব্যবহার করে ছোট বড় করে নিতে পারবেন। বাজারে যে সমস্ত অ্যান্টি কিকলক বার পাওয়া যায় এগুলোর সাধারণত ৫-১০টি ছিদ্র থাকে, বাট আমাদের এটা ৬-১২টি ছিদ্র রয়েছে, যেটা আপনার বড় গরুর জন্য বা গাভীর জন্য আপনার সুবিধা হবে। ঠিক এভাবেই আপনারা ছোট বড় করতে পারবেন। আমি একটি একটি করে লক কীভাবে চেঞ্জ করবেন, লকের ঘাট আমি সেটা দেখাচ্ছি এবার। ঠিক এইভাবেই খুব সহজেই করতে পারবে। অ্যান্টি কিকলক বারটি স্টেনলেস স্টিল হওয়ার কারণে মরিচা বা জং পড়ার কোনো সুযোগ নাই। প্রোডাক্টটি অনেক মজবুত, যেটা আপনি বছরের পর বছর ইভেন যুগও ব্যবহার করতে পারবেন। অ্যান্টি কিকলক বারটি গরু এবং মহিষ উভয়ের ক্ষেত্রে দুধ দহন নিরাপদ এবং দুর্ঘটনা এড়াতে সহায়তা করবে। খুবই লাগতে চলে এই গরু আসলে তোমার এখন মনে করেন যে তোমার আগে এটা দেওয়াটা লাগতেছে না, পদ্ধতি করলে তো তাহলে ভালো। এটা আর বান্দা লাগতেছে না তাহলে? না, এটা তার বান্দা লাগে।